প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। তোমাদের সাথে আছি আমি নার্গিস জাহান, জুনিয়র ইনস্ট্রাক্টর সিভিল, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। বন্ধুরা আসো দেখে নেওয়া যাক আজকের ক্লাসের বিষয়বস্তু। আজকের পাঠের বিষয় ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, বিষয় কোড 66465, পর্ব ষষ্ঠ, অধ্যায় দশম, বিষয়বস্তু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সকাভেটিং অ্যান্ড ব্লেসিং। বন্ধুরা আমরা আজকের পাঠের বিষয়বস্তু দেখে নিলাম, এখন দেখে নেওয়া যাক আজকের পাঠের শিক্ষণফল। আজকের পাঠ শেষে আমরা ঠেসবিহীন ঢালসহ উন্মুক্ত খনন সম্পর্কে বলতে পারব, শিটিং এবং ব্রেসিং এর প্রয়োজনীয়তা বলতে পারব, অগভীর খননের জন্য শিটিং এবং ব্রেসিং বর্ণনা করতে পারব এবং গভীর খননের জন্য শিটিং এবং ব্রেসিং বর্ণনা করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের পাঠের শিক্ষণফল দেখে নিলাম, এখন চলো যাওয়া যাক মূল ক্লাসে। খনন, খননের সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। মানুষের তৈরি পরীক্ষা বা গর্ত, খাল বা নালা যা পৃথিবী পৃষ্ঠের মাটি উত্তোলন করে তৈরি করা হয়। এবার আসো একটু দেখে নিই উন্মুক্ত খনন। স্বল্প গভীর খননের ক্ষেত্রে যদি ঢাল প্রদানের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায় তাহলে ঢালের মাটিকে ধারণ না করে যে গর্ত খননের কাজ করা হয় তাকে উন্মুক্ত খনন বলে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আমরা যখন কার্ন কাঠামোর ফাউন্ডেশন দিব তখন কিন্তু এটা আমরা পৃথিবী পৃষ্ঠের উপরে দিব না, তাই না? পৃথিবী পৃষ্ঠের মাটিটা উত্তোলন করে খননের মাধ্যমে মাটির যে স্তরে আমাদের ভারবন ক্ষমতা বেশি সেখানেই কিন্তু আমরা ফাউন্ডেশন দিব। তো এই কারণে আমাদের কিন্তু মাটি খনন অবশ্যই করতে হয় এবং এই কারণে আমরা আজকে খনন এবং উন্মুক্ত খনন সম্পর্কে আগে একটু জেনে নিই। তো আসো আমরা দেখে নিই এই উন্মুক্ত খননের দুইটা চিত্র। তোমরা একটু স্লাইডে খেয়াল করো, আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি যেগুলো উন্মুক্ত খননের মাধ্যমে তৈরি করা হয়েছে। তোমরা নিশ্চয়ভাবে বুঝতে পারছো এখন এই উন্মুক্ত খনন কোথায় কোথায় করা সম্ভব। তো আসো আমরা এবার একটু দেখে নিই। এখন দেখো নিম্নোক্ত ক্ষেত্রে সহজে উন্মুক্ত খনন করা সম্ভব। অগভীর খননের ক্ষেত্রে উপযুক্ত ঢাল সৃষ্টি করে চারপাশে পর্যাপ্ত জায়গা রেখে যেখানে পানিতল নিচে থাকে এবং যেখানে মাটি ধসে যাওয়ার সম্ভাবনা কম। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেখানে আমাদের পানিতল নিচে থাকবে এবং যেখানকার মাটি ধসে পড়বে না এরকম জায়গায় কিন্তু আমরা উন্মুক্ত খনন করতে পারি, অর্থাৎ চারপাশে কোনো সাপোর্ট না রেখে আমরা সহজে উন্মুক্ত খনন করতে পারি। এখন এই উন্মুক্ত খননের ঢালের তীক্ষ্ণতা অর্থাৎ ঢালটা আমরা কীরকম দেবো তা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, আসো সেই বিষয়গুলো দেখে নিই। উন্মুক্ত খননের ঢালের তীক্ষ্ণতা নিম্নোক্ত বিষয়ের উপর নির্ভর করে, বিষয়গুলো একটু দেখো। মাটির ধরন ও গুণাবলীর উপর, এলাকার জলবায়ু এবং আবহাওয়ার উপর, খননের গভীরতা এবং মুক্ত অবস্থায় ফেলে রাখার সময়কাল। বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলো বুঝতে পেরেছ। এবার আসো আমরা একটু দেখে নিই পরের স্লাইডে কী আছে। বালি মাটিতে উন্মুক্ত খনন, ছোট ইমারত বা কাঠামোর ভিত্তির পরীক্ষা খনন ঢাল যতদূর সম্ভব খাড়া বা তীক্ষ্ণ রাখা উচিত। খননে সামান্য মাটি ধসে পড়ে যাওয়ায় নির্মাণ ক্ষেত্রে তেমন গুরুতর প্রভাব ফেলতে পারে না, এর খরচ কম পড়ে এবং পরিশ্রমও কম লাগে। বন্ধুরা তোমাদের মনে একটা এখানে প্রশ্ন আসতে পারে যে খরচের বিষয়টা এখানে কেমন করে আসলো, যে খরচ কম কেন হয়, অর্থাৎ আমরা যদি এখানে ঠেস দিই অর্থাৎ যদি আমরা আলাদা স্ট্রাকচার দিয়ে দিই তাহলে যেই খরচটা হয় এটার ক্ষেত্রে যদি আমরা উন্মুক্ত খনন দিই তাহলে কিন্তু এই খরচটা আর লাগতেছে না, অর্থাৎ ঠেস কাঠামো আমাদের ব্যবহার করতে হচ্ছে না, এই কারণে কিন্তু খরচটা কম লাগে। আর এখানে বলা হয়েছে পরিশ্রমও কম লাগে, অর্থাৎ আমরা যদি অধিক ঢালে আমরা যদি উন্মুক্ত খননটা করি কিন্তু দেখা গেল মাটিটা ধসে পড়লো তাহলে আমাদের এই কী করতে হয় এই মাটিটাকে আবার উত্তোলন করে ফেলে দিতে হয়, তাহলে কী হয় পরিশ্রমও বেশি লাগে। তো এইসব ক্ষেত্রে আমাদের এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে বালি মাটিতে যখন আমরা উন্মুক্ত খনন করব তাহলে আমাদের এমনভাবে ঢালটা দিতে হবে যেন এই বিষয়গুলো আমরা এড়িয়ে যেতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আরও কিছু বৈশিষ্ট্য দেখে নিই। বালি মাটিতে সামান্য কাদা জাতীয় বাঁধনী গুণসম্পন্ন পদার্থের উপস্থিতি থাকায় এবং বালি আংশিক সম্পৃক্ত হওয়ায় অগভীর ভিত্তি খননে অধিকতর খাড়া ঢালে খনন কার্য সম্পাদন করলেও খননের পার্শ্ব ধসে পড়ে না।
বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বালি মাটির যে নিজস্ব গুণ, এ কারণে কিন্তু আমরা বালি মাটিতে আমরা খাড়া ঢাল দিতে পারি এবং খনন কাজ করতে পারি। এবার আসো দেখে নিই আরো কয়েকটা বৈশিষ্ট্য। অল্প সময়ের মধ্যে যদি ভিত্তি নির্মাণ কাজ করা যায় তবে অধিকতর খাড়া ঢালে খনন কাজ করা যেতে পারে। বালিযুক্ত মাটিতে স্থায়ী ঢাল 1:1.5 এর চেয়ে খাড়া হবে না এবং নির্মাণ ঢাল 1:0.5 হতে পারে। বন্ধুরা তোমাদের এখানে মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্থায়ী ঢাল এবং এখানে বলছে নির্মাণ ঢাল, এই বিষয়টা কি? স্থায়ী ঢাল বলতে তোমরা সহজে বুঝতে পারছো যে ঢালটা আমাদের স্থায়ীভাবে থেকে যাবে, তাই না? আর নির্মাণ ঢাল হচ্ছে আমরা কনস্ট্রাকশন কাজে যে ঢালটা দিব, পরে সেটা সেই ঢালটা নাও থাকতে পারে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এতক্ষণ আমরা বুঝলাম যে বালি মাটিতে আমরা উন্মুক্ত খনন কিভাবে করব সেটা। এবার আসো দেখে নিই যদি আমাদের খননের মাটিটা কাদা জাতীয় হয় তাহলে তার গুণাগুণটা কেমন হবে। কাদা মাটিতে উন্মুক্ত খননের ক্ষেত্রে কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা একটু দেখে নিই। সর্বোচ্চ ঢালে খনন গভীরতা এবং কাদার শিয়ার প্রতিরোধের মাত্রার উপর নির্ভর করে। খননের বেস সমতলের নিচে মাটি নরম হলে অপেক্ষাকৃত কম তীক্ষ্ণ ঢাল দেওয়া যেতে পারে। বন্ধুরা আমরা কাদা মাটির উন্মুক্ত খননের ক্ষেত্রে বিষয়গুলো একটু দেখে নিলাম, আরও আসো কিছু বিষয় দেখে নিই। কঠিন বা শক্ত কাদামাটি খননের ক্ষেত্রে ভূমিতলের নিকট ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলগুলো পানিতে পূর্ণ হয়ে হাইড্রোস্ট্যাটিক চাপের প্রভাবে ঢাল বরাবর ধসে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো, এবার আসো দেখে নিয়ে যাক পরের স্লাইডে কি আছে। শিটিং এবং ব্রেসিং এর প্রয়োজনীয়তা আমি একটু বলে দিই। শিটিং এবং ব্রেসিংটা কি? শিটিং হচ্ছে যখন আমরা গর্ত খনন করব বা খনন কার্য করব তখন আপাশের মাটিটা যাতে পড়ে না যায় এই জন্য আমরা তক্তা বা যে স্টিল শিট দিয়ে আমরা ঠেস দিব, সেটা হচ্ছে শিটিং। এবং ব্রেসিংটা হচ্ছে যে শিটিংটাকে ধরে রাখার জন্য যে কাঠামোটা দেওয়া হয় সেটা হচ্ছে ব্রেসিং। এ সম্পর্কে আমরা একটু পরেই আরও চিত্র সহকারে সুন্দরভাবে পড়ব, তা আসা আগে আমরা দেখে নিই যে প্রয়োজনীয়তা কী কী। নিম্নোক্ত ক্ষেত্রে শিটিং এবং ব্রেসিং প্রয়োজন। চারপাশে পর্যাপ্ত জায়গা না থাকলে, পাশে বড় অবকাঠামো থাকলে, খননে পার্শ্ব ভাঙা প্রতিরোধ করার জন্য। আসো আরও কিছু বিষয় আছে সেগুলো আমরা একটু দেখে নিই। আলগা অথবা নরম মাটি খনন করতে হলে খননের গভীরতা খুব বেশি হলে, খননের চওড়া বেশি হলে এবং সাবসয়েলে পানি থাকলে। বন্ধুরা তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো কোন কোন ক্ষেত্রে আমাদের শিটিং এবং ব্রেসিং প্রয়োজন। এবার আসো আমরা একটু এগুলো বুঝে নিই, শিটিং এবং ব্রেসিংটা একটু চিত্র সহকারে ভালোভাবে বুঝে নিই। আমরা একটু দেখি অগভীর খননের জন্য শিটিং এবং ব্রেসিং, যেটা বলা হয় শিটিংয়ের বাংলা হচ্ছে পাতকরণ। যদি খনন গর্তের গভীরতা 4 মিটার বা 12 ফিট বা 12 ফুট অতিক্রম না করে তবে খনন ক্ষেত্রের চারিদিকে তক্তা বা ধাতব পাতকে সারিবদ্ধভাবে খননের নিম্নতলের গভীরে প্রবেশ করিয়ে দিতে হয়, একে পাতকরণ বা শিটিং বলে। তোমরা একটু স্লাইডের চিত্রটা একটু দেখো, এখানে দেখো গর্তের ভিতরে আমরা কি করছি, এই যে পাতলা শিট দিয়ে আমরা চারিদিকে আবদ্ধ করে দিয়েছি যাতে বাইরের মাটিটা এখানে ধসে পড়তে না পারে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো শিটিংটা কি, তাই না? এই শিটিংটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে উলম্বভাবে অর্থাৎ ভার্টিক্যাল শিটিং এবং আর একটা হচ্ছে আনুভূমিকভাবে বা হরাইজেন্টাল শিটিং। আসো আমরা এবার এগুলো বুঝে নিই। ভার্টিক্যাল শিটিং বা উলম্ব পাতকরণ, যদি তক্তা বা ধাতব পাতকে উলম্বভাবে স্থাপন করা হয় তখন একে উলম্ব পাতকরণ বা ভার্টিক্যাল শিটিং বলে। তোমরা একটু চিত্রে খেয়াল করো, এই যে তক্তাগুলোকে কিন্তু আমরা উলম্বভাবে স্থাপন করেছি, তাই না? তাহলে এটাই হচ্ছে ভার্টিক্যাল শিটিং। তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো, এবার আসো আমরা হরাইজেন্টাল শিটিং বা আনুভূমিক পাতকরণটা দেখে নিই। যদি তক্তা বা ধাতব পাতকে আনুভূমিকভাবে স্থাপন করা হয় তখন একে আনুভূমিক পাতকরণ বা হরাইজেন্টাল শিটিং বলে। তোমরা একটু স্লাইডের চিত্রটা দেখো, এই যে পাতগুলোকে আমরা কি করছি, হরাইজেন্টালি বা আনুভূমিকভাবে স্থাপন করছি, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের হরাইজেন্টাল শিটিং। বন্ধুরা তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, এবার আসো আমরা পরের স্লাইডে যাই। ওয়েল, একটু চিত্রটা খেয়াল করো, আমরা এখানে কি করছি, শিটিংগুলোকে একটা অনুভূমিক বিম দ্বারা এখানে আবদ্ধ করেছি, তাই না? আমরা এই সংখ্যাটা একটু পড়ে নিই, উলম্বক
উলম্বিক তক্তা বা ধাতব পাতগুলোকে স্থানে ধরে রাখার জন্য এক ধরনের আনুভূমিক বিম ব্যবহার করা হয়, একে ওয়েল বলে। তোমরা চিত্রটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ। বন্ধুরা এবার আসল দেখে নিজি পরের স্লাইডে কি আছে। টানা বন্ধনীকরণ বা ব্রেসিং, ওয়েলগুলোকে খননের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত স্ট্রাটের সাহায্যে আটকে দেওয়া হয়। এভাবে স্ট্রাটের সাহায্যে শিটিংকে আরও মজবুত করাকে টানা বন্ধনীকরণ বা ব্রেসিং বলে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু স্লাইডের চিত্রটা দেখো, এই যে আমরা যে খনন কার্য করতেছি এর দেখো একটা ওয়েলগুলোকে আমরা আরবার অনুভূমিকভাবে দেখো স্টার্ট দেওয়ার মাধ্যমে ব্রেসিং করেছি, তাই না? এবং এখানে দেখো পাশে ছোট একটা চিত্র আছে, এটা হচ্ছে এর ক্রস সেকশন যদি আমরা আঁকি তাহলে দেখো আমরা সামনে কেমন দেখতে পাবো সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন এই ব্রেসিংটা যদি আমরা তির্যকভাবে দিই তাহলে কেমন হয় সেটা আসো আমরা এবার দেখে নিই। রেকার, যদি খননকৃত গর্তের চওড়া বেশি হয় তখন ওয়েলগুলোকে তির্যক স্টার্ট দ্বারা ধারণ করা হয়, একে রেক বা রেকার বলে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা চিত্রটি একটু খেয়াল করো, এখানে দেখো ওয়েল আমরা ব্যবহার করেছি এবং ভার্টিক্যাল উড শিটিং আমরা যেটা ব্যবহার করেছি এটাকে দেখো তির্যকভাবে এটাকে ধারণ করা হয়েছে স্টার্ট দিয়ে, এটাকে বলা হয় রেকার বা রেক, ঠিক আছে? এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আসো দেখে নিয়ে যাই পরের স্লাইডে কি আছে। গভীর খননের জন্য শিটিং এবং ব্রেসিং, এখানে দেখো খননের গভীরতা যদি 5 থেকে 6 মিটার বা 20 ফুট অতিক্রম করে তাহলে কিন্তু আমরা গভীর খননের জন্য শিটিং এবং ব্রেসিং ব্যবহার করব। এখন এখানে কাঠের তক্তা ব্যবহার না করে বিভিন্ন ধরনের ধাতব পাইল যেমন ফ্ল্যাট ওয়েব, আর্চ ওয়েব, জেট পাইল এগুলো ব্যবহৃত হয় এবং চারিদিকে স্টিলের পাইল মাটির গভীরে প্রবেশ করানো হয়। বন্ধুরা আমরা যখন অগভীর খননের ক্ষেত্রে যখন আমরা কাঠের তক্তা ব্যবহার করেছিলাম সেটা যেমন ওইখানকার জন্য অর্থনৈতিকভাবে সুবিধাজনক হয়, কিন্তু গভীর খননের জন্য এই কাঠের তক্তা ব্যবহার করা কিন্তু সুবিধাজনক হয় না। এ কারণে আমরা কি করি, আমরা স্টিলের পাত ব্যবহার করি। এবং এই নামগুলো আমরা এখানে যেগুলো দেখলাম ফ্ল্যাট ওয়েব, আর্চ ওয়েব, জেট পাইলিং, এবার আসো এগুলোর চিত্রগুলো আমরা একটু দেখে নিই। তোমরা একটু স্লাইডের চিত্রগুলো দেখো, এখানে ফ্ল্যাট ওয়েব, আর্চ ওয়েব এবং জেট পাইলিং এর চিত্রটা দেওয়া হয়েছে। এখানে দেখো এই আর্চ ওয়েবটা ফ্ল্যাট ওয়েব থেকে অধিকতর শক্তিশালী হয় এবং এই তিনটার ভিতরে কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী হয় জেট পাইলিং। তাহলে আমরা সহজেই বলতে পারি যে হালকা ধরনের কাঠামো নির্মাণের ক্ষেত্রে বা অল্প গভীর খননের জন্য আমরা ফ্ল্যাট ওয়েব এবং আর্চ ওয়েব ব্যবহার করতে পারি, কিন্তু যদি বেশি গভীর এবং বেশি চাপযুক্ত স্থান হয় তাহলে আমরা জেট পাইলিং ব্যবহার করব। বন্ধুরা তোমরা নিশ্চয়ই এবার এই ব্যাপারগুলো বুঝতে পেরেছ। এবার আসো পরের স্লাইডে যাই। আমরা যখন খননের উলম্বভাবে 1.5 থেকে 3 মিটার পরপর এই চাকৃতির পাইলে ফ্লেঞ্জগুলো খননের ধারের সাথে সমান্তরালে রেখে স্থাপন করব, তখন দেখো এই ফ্লেঞ্জ কোনটা এবং ওয়েব কোনটা এটা আমি চিত্রে দেখিয়েছি। এখানে দেখো এই চাকৃতির পাইলগুলোর পিছনে আনুভূমিক কাঠের তক্তা বা ল্যাগিং লাগানো হয়। বন্ধুরা এই কাঠের তক্তা বা ল্যাগিং আমরা যখন স্থাপন করব তখন এটা কি হবে বা ভালোভাবে আবদ্ধ হবে এবং এটাকে ধরে রাখবে। এবার আসো একটু পরের স্লাইডে আমরা দেখে নিই চিত্রটা। এখানে একটু চিত্রটা দেখো, বাম পাশের চিত্রটা আমরা যখন স্টিল শিট পাইল আমরা ব্যবহার করব তখন দেখো এ বরাবর যদি আমি সেকশনটা কাটি তাহলে দেখো সেকশনটা কেমন দেখা যাবে। এখানে একটু দেয়া আছে শিট পাইলের পাশে দেখো ওয়েলটা আছে। ওয়েল কী জিনিস সেটা তো আমরা একটু আগেই পড়ে এসেছি, তাই না? এবং ওয়েল এবং স্টার্টের মাঝখানে দেখো একটা হার্ডউড ব্লক দেখা যাচ্ছে, তাই না? এটার এই হার্ডউড ব্লকের মাধ্যমেই আমরা কিন্তু ওয়েল এবং স্টার্টকে সংযোগ করেছি। এরপরে ডান পাশের চিত্র দেখো, আমরা যখন এইচ পাইল ব্যবহার করব তখন দেখো এই যে আমরা একটু আগে পড়ে আসলাম এইচ পাইলে আমরা ল্যাগিং ব্যবহার করব, এখানেই দেখো চিত্রে দেখা যাচ্ছে দুইটা এইচ পাইলের মাঝখানে আমরা কি করছি ল্যাগিংস ব্যবহার করছি এবং সেটা দেখা যাচ্ছে। এবং দেখো এখানে ওই আগের মতোই আমরা ওয়েল এবং স্টার্টের মাঝখানে হার্ডউড ব্লক দেখতে পাচ্ছি। বন্ধুরা তোমরা নিশ্চয়ই সেকশনগুলো বুঝতে পেরেছ এবং ভালোভাবে অনুধাবন করতে পারছো। এবার আসো পরের স্লাইডে একটু দেখে নিই। যদি খননের গভীরতা অনেক বেশি হয় এবং সর্বোচ্চ গভীরতায় কার্যস্থানের কেন্দ্রীয় অংশ খনন করা সম্ভব হয় এবং সেক্ষেত্রে স্থায়ী ভিত্তির অংশ স্থাপন করা যায় যা আনত মেম্বারকে পর্যাপ্ত সাপোর্ট দেয়।
তোমরা একটু স্লাইডের চিত্রটা একটু দেখো, এখানে দেখো আমরা শীট পাইল এখানে ব্যবহার করে এই মাটিটাকে ধরে রেখেছি এবং ভিতরে আমরা কি করছি ল্যাট ফাউন্ডেশন ইউজ করে অর্থাৎ আমাদের স্থায়ী ভিত্তির অংশ স্থাপন করে এই এইটাকে সাপোর্ট দিয়েছি, তাই না? এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আসো একটু পরের স্লাইডে দেখে নিই। বেসমেন্ট নির্মাণের জন্য আমরা যখন মাটি খননের পূর্বে কাঠামোর বাইরের দেয়ালগুলো নির্মাণ করব এবং চিত্র অনুযায়ী চিত্রটা তুমি একটু দেখো, চিত্র অনুযায়ী অল্প চওড়া ব্রেসিং দিয়ে পরিখার ভিতরে দেয়ালগুলো নির্মাণ করব। তুমি একটু চিত্রটা দেখো, এই যে আমরা প্রথমে বাইরের দেয়ালগুলো শীট পাইল দিয়ে আগে নির্মাণ করে নিব, তারপরে স্টার্ট এবং ওয়েলের মাধ্যমে আমরা এই মাটিটাকে ধরে রাখব। এবার আসো আমরা একটু পরের ধাপগুলো দেখে নিই, যে বেসমেন্ট দেয়াল আমরা কীভাবে নির্মাণ করব সেটা একটু দেখে নিই। দেয়ালগুলো নির্মাণ সম্পন্ন হলে উপরের প্রান্তে মেঝে স্থাপন করা হয় এবং দেয়ালের মধ্যবর্তী মাটির ব্লক খনন করা হয়। উপর প্রান্তে স্থাপিত মেঝে দেওয়ালের উপর অংশের জন্য ব্রেসিংয়ে কাজ করে এবং খননের গভীরতা বাড়তে থাকলে আরও অতিরিক্ত ব্রেসিং নির্মাণ করা হয়। বন্ধুরা তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছ। আসো এবার পরের স্লাইডে যাই। গভীর খননের প্রশস্ততা বেশি হলে অতিরিক্ত স্টার্ট ও ব্রেসিংয়ের খরচ কমানোর জন্য হেলানো ব্রেসিং ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা তোমরা একটু চিত্রটা খেয়াল করো, এখানে দেখো হেলানোভাবে আমরা গর্ত খনন করেছি, তাই না? এর ভিতরে আমরা যে টান রডটা ব্যবহার করেছি এবং সব শেষে দেখো বেল বা এটা দেখো গর্তটা আরেকটু বাড়ানো হয়েছে, এরকম বেল ব্যবহার করা হয়েছে এবং এর ভিতরে আমরা কি করেছি কংক্রিট ব্যবহার করেছি, গ্রাউট আর কংক্রিট এভাবে ব্যবহার করে আমরা এটাকে মজবুত করে এটা শিটিং এবং ব্রেসিংয়ের কাজটা করেছি। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা, এই অগভীর খননের এবং গভীর খননের শিটিং এবং ব্রেসিংয়ের চিত্রগুলো যেগুলো আমরা দেখলাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবে এবং এই বিষয়গুলো সহজেই অনুধাবন করতে পারবে। এবার আসো আমরা একটু পরের স্লাইডে যাই। এক নজরে আজকের পাঠ। প্রথমে আমরা দেখে নিয়েছি ঠেসবিহীন ঢালসহ উন্মুক্ত খনন। বন্ধুরা তোমাদের নিশ্চয় মনে আছে আমরা প্রথমে আমরা পড়েছিলাম খনন কি, খনন নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা যেটা নিজেরাই তৈরি করব, নিজেরাই গর্ত খনন করব ভূপৃষ্ঠের মাটি সরিয়ে যখন আমরা নিচে গভীরে যাব সেটা হচ্ছে খনন। এবং উন্মুক্ত খনন হচ্ছে যে আমরা পাশে কোনো সাপোর্ট না দিয়ে ঢাল দিয়ে যদি পাশে জায়গা থাকে যদি তাহলে আমরা যে খননটা করব সেটাই ছিল উন্মুক্ত খনন, তাই না? এর বিষয়ে আমরা কিন্তু ছবিও দেখেছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে। এরপর আমরা পড়েছিলাম শিটিং এবং ব্রেসিংয়ের প্রয়োজনীয়তা। প্রথমে আমরা শিটিং এবং ব্রেসিং এর চিত্রটা কিন্তু দেখেছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে। এই শিটিংটাকে দুইভাবে করা যায়, আনুভূমিক শিটিং বা হরাইজেন্টাল শিটিং এবং আরেকটা হচ্ছে ভার্টিক্যাল শিটিং। এই সম্পর্কে আমরা চিত্রও দেখেছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে। এই শিটিং এবং ব্রেসিং কেন প্রয়োজন সেটা আমরা দেখেছিলাম। সেটা কী ছিল যে যদি আমাদের পাশের জায়গা কম থাকে, যদি পানি তল আমাদের চলে আসে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি যদি আমাদের খননের কাজ করতে হয় তাহলে আমাদের শিটিং এবং ব্রেসিং প্রয়োজনীয়। অগভীর খননের জন্য আমরা যখন শিটিং এবং ব্রেসিং পড়েছিলাম তখন নিশ্চয়ই তোমাদের মনে আছে এটা যখন 12 ফুট অতিক্রম না করে তখনই আমরা অগভীর খননের জন্য শিটিং এবং ব্রেসিং ব্যবহার করব। এবং এক্ষেত্রে কি আমরা রেকার ব্যবহার করা যেতে পারে, তোমাদের নিশ্চয় মনে আছে আমরা একটা ছবি দেখেছিলাম যেটা তির্যক স্টার্ট ব্যবহার করেছিলাম, তাই না? এবার আমরা দেখে নিই পরে আমরা কি পড়েছি। আমরা পড়েছিলাম গভীর খননের জন্য শিটিং এবং ব্রেসিং। তোমাদের নিশ্চয় মনে আছে গভীর খননের জন্য বলতে বোঝাচ্ছে যখন খননের গভীরতা 20 ফুট অতিক্রম করে তখনই আমরা গভীর খননের জন্য শিটিং এবং ব্রেসিং ব্যবহার করব। এবং এক্ষেত্রে কাঠের তক্তা ব্যবহার না করে আমরা স্টিলের পাইল ব্যবহার করতে পারি, তাই না? আমরা এই জন্য তিনটা ছবি দেখেছিলাম, ফ্ল্যাট ওয়েব, আর্চ ওয়েব এবং জেট পাইলিং, তোমাদের নিশ্চয় মনে আছে। এবং এরপর আমরা পড়েছিলাম বেসমেন্ট নির্মাণের ধাপগুলা, তারপরে খননের চওড়া যদি বেশি বড় হয়ে যায় তখন আমরা কিভাবে এই শিটিং এবং ব্রেসিং করব সেই সম্পর্কে আমরা চিত্র দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম যে আমরা যদি শিটিং এবং ব্রেসিংয়ের খরচ কমাতে পারি তাহলে আমরা আনতভাবে বা ইনক্লাইন্ড আমরা শিটিং এবং ব্রেসিং ব্যবহার করতে পারি। নিশ্চয়ই তোমাদের বিষয়গুলো মনে আছে। এবার আসো আমরা যাই মূল্যায়নে। মূল্যায়ন ঠেসবিহীন ঢালসহ উন্মুক্ত খনন সম্পর্কে বলতে পারছি, শিটিং এবং ব্রেসিংয়ের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারছি, অগভীর খননের জন্য শিটিং এবং ব্রেসিং বর্ণনা করতে পারছি এবং গভীর খননের জন্য শিটিং এবং ব্রেসিং বর্ণনা করতে পারছি। বন্ধুরা আশা করি আজকে ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে এবং বিষয়টা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছ। এবার আসো
তোমাদের জন্য একটা ছোট বাড়ির কাজ আছে, বাড়ির কাজগুলো দেখে নিই। বাড়ির কাজ, শিটিং এবং ব্রেসিং এর প্রয়োজনীয়তা কি কি, এবং আরেকটা বাড়ির কাজ দেখো, অগভীর খননের জন্য শিটিং এবং ব্রেসিং বর্ণনা করো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাড়ির কাজের নিয়মাবলীগুলো জানো, তারপরে আমি বলে দিচ্ছি তোমরা বাড়ির কাজের এই কাজগুলো বাসায় বসে খুব সুন্দরভাবে খাতায় করবে এবং প্রতিষ্ঠান খোলার সাথে সাথে তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে। তোমরা ভালো থেকো, নিজের এবং পরিবারের প্রতি যত্ন নিও। ধন্যবাদ।